শেষ পর্যন্ত সত্যি হাইপারসনিক অস্ত্রের যুগে পা রাখলো ইরান। নতুন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। সেই সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্রটি গণ-উৎপাদনও শুরু করেছে দেশটি। সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই নতুন মিসাইল। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এমন দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের মধ্য দিয়েই ইরান বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে যাদের কাছে এই প্রযুক্তি আছে। অর্থাৎ চীন এবং রাশিয়া পর ইরান নিজেদেরকে হাইপারসনিক অস্ত্রধারীর তালিকায় থাকার দাবি করছে। নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও 8 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। চূড়ান্ত পর্যায়ে পাল্লা দাঁড়ায় 1500 কিলোমিটার। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র আঘাত আনতে সক্ষম। কয়েক মাস আগে ইরান দাবি করেছিল তারা হাইপারসনিক অস্ত্র বানাচ্ছে। এত তাড়াতাড়ি তারা সফলতা পাবে এটা অনেকটাই অপ্রত্যাশিত। তবে ইরান হাইপারসনিক অস্ত্র তৈরির দাবি করলেও তা পশ্চিমাদের কাছে তেমন গুরুত্ব পায়নি। ঠিক যেভাবে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিকেও আগে গুরুত্ব দিত না পশ্চিমা মিডিয়া, কিন্তু ইউক্রেন যুদ্ধে দেখা যায় ঠিকই ইরানের প্রযুক্তির সামনে টিকতে পারছে না পশ্চিমাদের অস্ত্র। যা হোক, ইরান সত্যি হাইপারসনিক অস্ত্র তৈরি করে থাকলে এটা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হচ্ছে আগামী দিনের যুদ্ধাস্ত্র। শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে চলতে সক্ষম ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক বলা হয়। শব্দের গতির চেয়ে কম গতিতে চলে এমন ক্ষেপণাস্ত্রকে সাবসনিক বলা হয়। আর শব্দের চেয়ে 1 বা 5 গুণ বেশি গতিতে সক্ষম ক্ষেপণাস্ত্রকে সুপারসনিক বলা হয়। শব্দের গতি প্রতি ঘন্টায় 1235 কিলোমিটার। তবে হাইপারসনিক গতি ক্ষেপণাস্ত্রের ধারণা নতুন কিছু নয়। আগেও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এ গতিতে চলেছে, তবে সেগুলোর গতিপথ সুনির্দিষ্ট এবং একবার নিক্ষেপ করার পর আর কোনোভাবেই বদলানো যায় না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এদিক থেকে ভিন্ন। প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকে দেওয়ার জন্য এটি গতিপথ পরিবর্তন করতে পারে। হাইপারসনিক অস্ত্র বিভিন্ন ধরনের হতে পারে। এখন পর্যন্ত 3 ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। প্রথমে আছে হাইপারসনিক অ্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো আকাশ থেকে নিক্ষেপ করা হয় এবং এটি কিছু পরিমাণে গতিপথ বদলাতে পারে। ইউক্রেনে ব্যবহৃত রাশিয়ার KS-47M2 কিনসাল ক্ষেপণাস্ত্র একটি অ্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পরে আছে হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা HGV। এই ক্ষেপণাস্ত্রগুলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর সাহায্যে মাটি থেকে অনেক উচ্চতায় নিক্ষেপ করা হয়। প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছে এটি ব্যালিস্টিক মিসাইল থেকে বের হয়ে নিচু হয়ে লক্ষ্যবস্তুর দিকে যাত্রা শুরু করে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রয়োজনে ভেসে থাকতে বা গ্লাইড করতে পারে, আবার লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে গতি বাড়াতে বা কমাতে পারে। এটা সবথেকে স্মার্ট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বিশ্বের সবথেকে স্মার্ট অস্ত্র বললেও ভুল হবে না। কেবলমাত্র রাশিয়ার কাছেই এমন অস্ত্র রয়েছে, এর নাম আভানগার্ড। সবশেষে আছে হাইপারসনিক ক্রুজ মিসাইল বা HCM। ইরানের মিসাইলটিও এরকম হতে পারে। রাশিয়া পর দ্বিতীয় দেশ হিসেবে চীন এরকম অস্ত্র তৈরি করেছে। ACM অত্যাধুনিক ক্রুইজ মিসাইল, যেটি বিশেষ ইঞ্জিনের মাধ্যমে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। অন্য 2 ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো এটিও যাত্রাপথ পরিবর্তন করতে পারে। রাশিয়ার বহুল আলোচিত জিরকন এ ধরনের মিসাইল। প্রশ্ন হচ্ছে, কেন হাইপারসনিক অস্ত্র নিয়ে এত মাতামাতি করা হচ্ছে? মূলত পরাশক্তিগুলোর হাতে থাকা সব প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিহত করার বা সেগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষার কৌশল ইতোমধ্যে প্রতিপক্ষ দেশগুলো বের করেছে বা বাস্তবায়ন করে ফেলেছে। এই পরিস্থিতিতে শব্দের চেয়েও দ্রুতগতিতে উড়তে সক্ষম ক্ষেপণাস্ত্রই পারবে অতি জরুরি সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে।
বিষয়টিকে মাথায় রেখেই বিভিন্ন দেশের অস্ত্রবিজ্ঞানীরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গবেষণার সময় এবং সম্পদ খরচ করছে। ফলে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে যেগুলো খুব দ্রুতগতিতে আঘাত আনতে পারবে বা যেগুলো বর্তমান প্রতিরক্ষা প্রযুক্তিতে মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব। আগের দিনে ক্ষেপণাস্ত্রগুলো মূলত উড্ডয়নস্থল থেকে লক্ষ্যবস্তুর দিকে উড়ে যেতে পারত। একবার ছুড়ে দেওয়ার পর সেগুলোকে আর নিয়ন্ত্রণ করার তেমন কোনো উপায় থাকত না। শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার পর প্রতিমধ্যে অন্য কোনো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যেমন উপসাগরীয় যুদ্ধের সময় ব্যবহৃত প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করে খুব সহজেই তাদেরকে ধ্বংস করা যেত। কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুতগতিতে ছুটে যায়, তাই এগুলো রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতাও বেশি। এছাড়াও ল্যাটারাল মুভমেন্ট বা গতিপথ পরিবর্তন করে ক্ষেপণাস্ত্রগুলো শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকেও এড়িয়ে যেতে পারে। একসময় আমেরিকাও হাইপারসনিক প্রযুক্তিতে সবচেয়ে এগিয়েছিল। 1947 সালে প্রথম মানবচালিত হাইপারসনিক ফ্লাইটটি পরিচালনা করেছিল মার্কিন বৈজ্ঞানিক উইলিয়াম লাইট। X-15 উড়োজাহাজের পরীক্ষামূলক ফ্লাইটে একটি হাইপারসনিক রকেট ব্যবহার করেছিল ইঞ্জিন হিসেবে। তবে সোভিয়েত ইউনিয়ন ধসের পর মার্কিন নীতি নির্ধারকেরা হাইপারসনিক প্রযুক্তির পিছনে বিনিয়োগকে অর্থহীন মনে করে এবং এ সংক্রান্ত কয়েকটি পরীক্ষা ব্যর্থ হলে তারা বাকি প্রকল্পগুলো বাতিল করে দেয়। এখন রাশিয়া এবং চীনের পাশাপাশি ইরানও এই প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার সম্ভাব্য উপায়গুলো নিয়ে টেলিফোনে কথা বলেছেন। বিশেষ করে তারা আন্তর্জাতিক ট্রানজিট এবং যৌথ অবকাঠামোগত প্রকল্পগুলো নিয়ে আলোচনা এবং মত বিনিময় করেছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসেবে প্রেসিডেন্ট রাইসি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রাশিয়ার নর্থ সাউথ ট্রানজিট করিডোর প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের ভূ অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এখানে রাইসি সরকারের মূল উদ্দেশ্য। এদিকে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি বলেছেন, সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে তার দেশ। জেনারেল বাঘিরি আত্মতৃপ্তির সাথে বলেন, এখন ইরানের সমুদ্র সীমা থেকে 1,500 কিলোমিটার দূরের অবস্থানে থাকা শত্রু বিমানবাহী যুদ্ধজাহাজ কিংবা নৌবহর আর নিরাপদে থাকবে না। এটি আমাদের অভিজাত তরুণ প্রজন্মের জন্য বিরাট অর্জন। প্রিয় দর্শক, সত্যি কি ইরান হাইপারসনিক অস্ত্রের যুগে প্রবেশ করেছে? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলে ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।